রাজ্যের অনেক মানুষ বন্ধন সহ বেশ কিছু মাইক্রোফিনান্স সংস্থায় টাকা রাখেন এবং টাকা ধার নেন যারা ধার নেন তাদের প্রতি বা প্রতি সপ্তাহে সুদ দিতে হয় ওই সব সংস্থায় তাদের জন্য মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র তিনি তার চিঠিতে বলেছেন গোটা দেশে এখন লকডাউন চলছে এই অবস্থায় সাধারণ গরিব মানুষের কাজকর্ম প্রায় বন্ধ তাদের রুটি রোজগারের ওপর বিশাল অন্ধকার নেমে এসেছে এই অবস্থায় তাদের পক্ষে ওই সমস্ত মাইক্রোফিন্যান্স সংস্থায় সুদের টাকা প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে জমা করা সম্ভব নয় রাজ্যের মুখ্য সচিব যেন বিষয়টি একটু দেখেন এই দাবি করেছেন পবিত্র দিনরাত